আসসালামু আলাইকুম সিনজেন্টা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আমি আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি এখন পেঁপের খেতে এসেছি। এই পেঁপের খেতে যে চাষি পেঁপের আবাদ করেছে, আপনার মরিচের সাথে আপনার হলো পেঁপের বাগান করেছে সেই ক্ষেত, আর এই সেই চাষির সাথে আমরা কথা বলবো, আর চাষির মুখে থেকে শুনবো যে কি পরিমাণ খরচ হয়েছে আর কি পরিমাণ বিক্রি করছে আর কীরকম লাভ আর কতটুকু খরচ কতটুকু জমিতে, এই ব্যাপার নিয়ে আমি কিছু কথা বলবো। আর এই পেঁপের ক্ষেতটাও আপনারা পুরো দেখবেন আর চাষির মুখে থেকে শুনবো। তো ভিউয়ার্স আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি জয় ভালো আছেন। তো আপনার নাম কি ভাই? তো আমার নাম মোহাম্মদ পিনওয়ালি। পিনওয়ালি জি। আপনি গ্রাম? গ্রাম দফাদারপাড়া। দফাদারপাড়া জি। আপনার ইউনিয়ন? ফিল্মনগর। আর থানা? দৌলতপুর জেলা, কুষ্টিয়া। জি। তো ভিউয়ার্স, সেই কৃষকের নাম মুখে থেকে আপনারা পরিচয় শুনলেন। তো এই পেঁপে আপনি কতটুকু জমি করেছেন? 18 কাঠা। 18 কাঠা জমি হলো 1 বিঘা, 2 কাঠা আছে আপনার কলা, আর 18 কাঠা পেঁপে আর মরিচ, এর মধ্যে একটি। মানে এর মধ্যেই সবে মরিচ দিয়ে পেঁপে দিয়ে একটি? জি জি। তো আপনার কবে থেকে এই পেঁপেটা আপনার ধরা পাতিছে? লাগাশাড়ি 70 দিন পরে। মানে 70 দিন পরে আপনি পেঁপে? হ্যাঁ। 18 কাঠা, তাহলে আপনার জমি মোট 18 কাঠা। জি। তার মানে আপনি 30 শতক জমি? জি। হ্যাঁ, 30 শতক জমি। তো ভিউয়ার্স, সে 30 শতক জমিতে এই পেঁপের আবাদ করেছে, তা আপনি কয় হাজার চারা লাগাইছেন? আপনার চারা আছে 300 না 280টা মতো। 280টা, আর 30 শতক জমিতে 280টা আপনি চারা লাগাই? বিঘে 400 লাগে। বিঘে 400 লাগে। তো এই যে পেঁপে আপনি কত টাকার বেচেছেন এ পর্যন্ত? পেঁপে কবল মনে করেন, আমি কবল পেঁপে তো তৈরি হয়ে উঠছে, এখন বেচতে নিতে এখন 1500 টাকা বিক্রি করেছি। মানে কেবল আপনি নতুন গাছ কেবল 1500 টাকার বিক্রয় করেছে? জি জি। কত টাকার মানে দাম যেতে আপনি ভালো পান, তাহলে বেচার আশা কতটুকু, কত টাকা? দেন কিছু আইসিন, 1 মাস আগে পেঁপে ছিল 800-900 টাকা মুন। জি। এখন পেঁপে আছে 320 টাকা মুন। তাতে 320 টাকা মুন আসছে, ধরেন কি পরিমাণ আছে? আমি তো ধরেন নতুন কৃষি, আমি এখন ধরেন আর টার্গেট পাচ্ছি না, দেখতে গেছে কতটুকু থাকতে পারে। এবারে আপনি প্রথম আবাদ করেছেন? প্রথম। জি। আমি ভিউয়ার্স, এবারে শেষ আসি, প্রথম আপনার এই পেঁপের আবাদ করেছে। তো এই দেখেন এই পেঁপের আবাদ দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু আপনি আগাগুড়ি কিন্তু পেঁপে ধরেছে। এখান থেকে পেঁপে ধরছে, এখান থেকে পেঁপে আপনার আগাগুড়ি পর্যন্ত আপনি দেখেন প্রত্যেকটা গাছে আপনি দেখেন। তো এই যে মরিচের খেয়ে আপনার হলো সার কি পরিমাণ দিচ্ছেন আপনি? সার আসলে অন্য অন্য আবাদ আছে, পিপির আবাদে সার কম লাগে। আমি যা দেখলাম, আমি কলা আবাদ করেছি, পাট, আবার অন্য আবাদে লেবার লাগতে থাকে এরম না। আপনি ঘাস বাজেছে কারণ বীজ দিয়ে দিন, ঘাস আপনার নাই, তারপরে আবার আজ না 10 দিন পর সার দিলে তো টাকা থাকে। আর অন্য অন্য আবাদে আপনি ধরেন ওই সার দিতে হবে তাড়াতাড়ি, জোর আর লেবার খাটাতে হবে, নাহলে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু এদিক দিয়ে সুবিধা পিপির, আপনারা শুনছেন চাষির মুখেই কিন্তু বলছে যে 100 টাকা মুনো যাতে আপনার পেঁপে বেচা যায়, তাও কিন্তু সে আপনার পিপির আবাদে লাভবান হবে, সে লাভ করতে পারবে। তো ভিউয়ার্স, আপনারা পেঁপের আবাদ যদি করেন, তাহলে আপনারা এই ভিডিওটা পুরো দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পেঁপের আবাদ কি পরিমাণ আপনার খরচ, আপনার টোটাল খরচ কয় টাকা হয়েছে? টোটাল খরচ এই 18 কাঠা এই ভয়ে আপনার যে ভয়ে দাম যদি না ধরা যায় 1000-4000 লাগিয়েছে আপনার চারার দাম। জি। আর আপনার আর 1500 টাকা লাগিয়েছে আবার সার, তার এত অন্য ফসল অন্য আবাদের মতো সার খায় না। জি জি। তাহলে আপনার টোটাল খরচ হয়েছে কয় টাকা? 9000 টাকা মতন। মানে আপনি লাগাইনি দিয়ে আর আপনার ওই সারা দি না, লাগানি লেবার ধরলে আপনার 10-11 হাজার টাকা। আর সার কত টাকা দিয়েছেন? সার কীটনাশক দেখলাম সর ওই আপনার 5000। 5000 টাকা সার, 4000 টাকার বিচন চারা,
আর ইত্যাদি 2000 টাকার লেবার দিছি আর পানি নিজের বোরিং হিসাব নাই চার পাঁচটা সেচ দিছি তাহলে আপনার মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা খরচ লাগবে এত টাকা লাগেনি 15 হাজার লাগে তো ভিউয়ার্স এই 18 কাঠা মানে 30 শতক জমিতে সে 15 হাজার টাকা খরচ করি এ দেখেন ভিউয়ার্স আপনারা দেখুন যে কি পরিমাণ গাছে একটা গাছে মিনিমাম পরায় 1 মণ করে পিপি ধরে আছে এই যে পেঁপে এই পেঁপের আবাদ যদি আপনারা করেন তাহলে আপনি এরকম নিয়মে করবেন এ দেখেন এর মধ্যে কিন্তু আবার মরিচেরও গাছ লাগাইছে এ দেখেন মরিচের গাছ লাগাইছে পুরো জমিটাই কিন্তু আপনি এরকম ভাবে পেঁপে ধরে আছে তাহলে আপনার 1 বিঘা জমিতে 4000 গাছ এই 4000 গাছে যদি 1 মণ করে পিপি ধরে তাহলে 4000 মণ পিপে পেঁপে কিন্তু আপনার হলো 4000 মণ তাহলে এবার আপনি দেখেন যেতে আপনার এই 400 গাছ তাহলে 400 গাছে 1 মণ করে পেঁপে হলে তাহলে আপনার 400 মণ পেঁপে আপনার এই গাছে আপনার 1 বিঘা জমিতে 1 চালানে হবে তাহলে এবার আপনি দেখেন 100 টাকা মুনো যেটা আপনি বেচেন তাও আপনার হলো 40,000 টাকা তাহলে ভিউয়ার্স আপনারা পেঁপের আবাদ করলে এরকম নিয়মে করবেন তো ভিউয়ার্স আমি এখন এই কৃষকের মোবাইলের নাম্বারটা সে মুখে বলবে আপনারা ওই তুলে নেবেন তার সাথে যোগাযোগ করি যাতে আপনারা কোন জায়গায় এই চারা কিনেছে কোন জায়গায় কি খেলছে এগুলো আপনারা জানতে পারবেন তো আপনার নাম্বারটা একটু বলেন দর্শককে আমার মোবাইল নাম্বার 01729 375 765 আবার বলেন 01729 375 765 জি তো ভিউয়ার্স আপনারা সেই কৃষকের মোবাইলের নাম্বারটাও দেওয়া হলো তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক বা শেয়ার করেন যেন নতুন নতুন ভিডিও আরও আমি দিতে পারি তো পুরো ভিডিওটা দেখেন আপনার পুরো পেঁপের ক্ষেতটা চলেন একটু বেড়ায় আসেন এ দেখেন দেখেন আপনার এই পেঁপের ক্ষেত এ দেখেন আপনার ধরেছে সব সে কিন্তু 7ই ফসল হিসাবে পেঁপের আবাদ করেছে পুরো জমি কিন্তু আপনি পেঁপে কোন গাছে কিন্তু আপনার একটা অভাব নাই আর রোগবালাও খুবই কম দেখুন খুব ভদ্র লেগে আমার হাতে নোংরা হবে না যে যার কাজ যে বেস্ট সেটি ভাঙিয়ে নিয়ে জল যাবে আপনার চাষও করা লাগবে না ভিউয়ার্স আপনারা পেঁপের আবাদ যদি করেন তাহলে এরকম নিয়মে আপনারা আবাদ করুন তাহলে আপনার পুরো ইয়ার যাতে আপনারা লাভবান হন পেঁপের আপনার বাগানটা পুরো দেখলেন তে আপনারা যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট দেন এরকম নতুন নতুন ভিডিও যেন আমি আরও আপনাদের মাঝে দিতে পারি এই বলে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু